সুন্দর পৃথিবী দেখার জন্য চাই সুস্থ চোখ সুন্দর দৃষ্টিশক্তি হ্যাঁ দর্শক চলছে গ্লুকোমা সপ্তাহ সাত থেকে তেরোই মার্চ এই গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে আমরা আজকের আয়োজন সাজিয়েছি সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজনে আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ গ্লুকোম সোসাইটির সাবেক সভাপতি এবং বিশিষ্ট ফ্যাকো সার্জন প্রফেসর ডক্টর এম নজরুল ইসলাম তিনি পরিচালক বাংলাদেশ আই হসপিটাল স্যার আপনাদের সাত থেকে তেরো তারিখ যে গ্লুকোমা শব্দ চলছে এটা তো বিশ্বব্যাপী চলছে পৃথিবীর সবগুলো দেশেই এই অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে গ্লুকোমা চলছে কারণ আমরা সবাই জানি যে এই গ্লুকোমাটা এটা হলো অন্ধত্বের একটা অন্যতম কারণ যেটাকে বলা হয় যে নীরব ঘাতক অব্দি তো সেজন্য এই গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে আপনারা কি করছেন স্যার আমাদের দেশে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ চলছে সাত তারিখে শুরু হয়েছে সাত থেকে তেরোই মার্চ এবং সারা বিশ্বব্যাপী এই বিশ্বগুলোকে সপ্তাহ চলে পালন করা হয় তো আপনি যেটা বলেছেন যে বাংলাদেশেও একটা গ্লুকোমা সোসাইটি রয়েছে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি তাদের উদ্যোগে সারা বাংলাদেশ ব্যাপী এই সপ্তাহে আমরা গ্লুকোমা স্ক্রিনিংটা করি যেমন ধরুন আমরা বাংলাদেশ হাই হসপিটালে যেমন আমাদের কালকে আছে অনেক হাসপাতালে হয়ে গেছে এখন যশোর কমিউনিটি হাসপাতালে এখন চলছে এরকম অনেক জায়গায় প্রচারিত হচ্ছে সেখানে কি করা হয় সেখানে আমাদের রুগীদেরকে আমরা বলি আপনারা আসবেন আমরা গ্লুকোমা আছে কিনা স্ক্রিনিং করে দিব গ্লুকোমার যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো আমরা অনেক ডিসকাউন্ট রেটে আপনাদেরকে করে দিব এবং গ্লুকোমা সম্পর্কে আলোচনা আমরা করি রুগীদের সাথে সাংবাদিকদের সাথে যাতে করে এই গ্লুকোমা সম্পর্কে লোকে সচেতন হন অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য আসলে সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই কাজগুলো করি কি কারণে গ্লুকোমা হয় মানে অনেক ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন যে গ্লুকোমা চোখেরই একটি রোগ যে কারণে মানুষ বেশিরভাগ সময় নিজের অজান্তেই নীরবেই অন্ধ হয়ে যান কারণ হলো আমি যদি একটু বুঝিয়ে বলি যে আমাদের চোখের ভেতরে একটা চাপ আছে যেমন রক্তের চাপ থাকে চোখের ভিতরে একটা চাপ আছে আমরা বলি চোখের প্রেশার চোখের ভিতরে একটা পানি প্রবাহিত হয় সার্কুলেশন আছে যে পানির বৈজ্ঞানিক নাম হলো এক হিউমার এখন এই পানিটা চোখের থেকেই তৈরি হয় তৈরি হয়ে চোখের ভেতরে যে সমস্ত অংশে নিউট্রিশন দেওয়া দরকার সেই নিউট্রিশন দেওয়ার পর আবার কোন থেকে বেরিয়ে যায় চোখের কোন থেকে বেরিয়ে যায় এই সার্কুলেশন চোখেরটা চাপ তৈরি করে এখন কোনো কারণে যদি চোখের চাপটা বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ রয়েছে চোখের অপটিক নার্ভ বা গ্যাংলিয়ন সেল নার্ভ এই নার্ভগুলো শুকিয়ে যায় নার্ভগুলো মরে যায় তখন একজন মানুষ তার দেখার যে দৃষ্টিশক্তি বা দৃষ্টির পরিসীমা সেটা কমতে 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 একসময় উনি আর দেখতে পান না তো এই যে রোগটা যে চোখের চাপ বেড়ে চোখের ভেতর নার্ভ শুকিয়ে চোখটা অন্ধ হয়ে যাচ্ছেন বেশিরভাগ সময় নীরবে এই রোগটা হলো গ্লোকোমা স্যার তাহলে কি স্যার চোখের চাপ বলে বলতে কি আমরা স্যার প্রেশারটা বুঝাই যেটা আমাদের শরীরের যে প্রেশার না বলেছি যে চোখের প্রেশার আলাদা জিনিস চোখের প্রেশার আলাদা যেমন রক্তের আলাদা জিনিস চোখের চাপটা ওই যে একটা যেটা ব্যাখ্যা করলাম যে চোখের ভিতরে যে সার্কুলেশনটা আছে সার্কুলেশনের জন্যই এই চাপটা তৈরি হয় এবং ওই চাপটা নর্মালি দশ থেকে বিশ মিলিমিটার মার্কারি মানে চাপটা সবারই স্বাভাবিক স্বাভাবিক দশ থেকে বিশ থাকার কথা যদি স্বাভাবিক না থাকে তাহলে চোখ স্বাভাবিক থাকবে না আমরা চোখে দেখতে পারবো না সমস্যা হবে সেই জন্য এই স্বাভাবিক যদি কখনো অনেক কমে যায় বা অনেক বেড়ে যায় তাহলে কিন্তু আসলে চোখে দেখা কমে যায় তো এই যে বেড়ে গেলে যে রোগটা হলো নার্ভ ক্ষতি হলো শুকিয়ে গেল এবং একজন মানুষ তার অজান্তে নীরবে অন্ধ হয়ে গেলেন এই রোগটা হলো গ্লুকোমা স্যার তাহলে স্যার গ্লুকোমা আমরা মানে আমরা যারা রুগী আছি তাদের তাদের ক্ষেত্রে কি কোনো সিমটোম প্রডিউস করবে যে কোনো লক্ষণ কি দেখলে আমরা অনেক ধন্যবাদ অনেক রোগ আছে আমরা গ্লুকোমা আমরা দিবস পালন করি রোগটা কিডনি দিবস ডায়াবেটিক দিবস ব্লাড প্রেশারের জন্য হাইপার দিবস কিন্তু গ্লুকোমা দিবসে এক সময় ছিল একদিন ছিল দু হাজার সাল থেকে বিশ্ব গ্লুকোমা সমিতি বা বিশ্ব গ্লুকোমা পেশেন্ট সমিতি তারা কি করলেন যে না গ্লুকোমা অ্যাওয়ারনেস অনেক কম সারা দুনিয়াতে গ্লুকোমা সচেতনতা অনেক কম মিলিয়নস অফ পিপল ব্লাইন্ড হয়ে যাচ্ছেন সুতরাং এটা একদিনই নয় এটা সপ্তাহ ধরে করতে হবে সারা সপ্তাহ ধরে মানুষকে সচেতন করতে হবে এই জন্যে আসলে এই সপ্তাহটা পালন করা হয় এবার আপনার প্রশ্ন যেটা আসলে বুঝবেন কীভাবে মানে সিমটমগুলো সিমটমসটা প্রথম কথা হলো গুলোকমার নানার ধরন আছে আমি সংক্ষেপে যদি বলি যে কিছু কমা আছে যেটা প্রাথমিক প্রাথমিকগুলো কমা প্রাথমিকগুলোকমা আর গুলো কমা কারণ আছে সেকেন্ডারি সেকেন্ডারিগুলোকমা প্রাথমিকগুলো কোনো কারণ বোঝা যায় না এখন সেকেন্ডারি কমা আগে আসি সেকেন্ডারিগুলো কারণ আছে যেমন ধরুন একজন মানুষ চোখের প্রদাহ হয়েছে ইউভিআইটিস বা চোখে আঘাত পেয়েছেন বা একটা শিশু অনেকদিন ধরে স্টোরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করছেন এই সমস্ত কারণে কিন্তু গ্লুকোমা হয় বা অনেকে স্থানি পড়েছে যথাসম অপারেশন করছেন না সেখানেও কিন্তু গ্লুকোমা হতে পারে সেগুলো হল সেকেন্ডারি গ্লুকোমা এগুলো কারণ আছে আমরা সেগুলো প্রিভেন্ট করতে পারি কিন্তু প্রাইমারি গ্লুকোমা যেটা বলছি সেটা সাধারণত কোনো কারণ নাই জেনেটিক্যালি হয় অনেক সময় বাবা মার আছে ছেলেমেয়ের হলো ভাই বোনের হলো এটা জেনেটিক্যালি কোনো কারণ নাই এবং কোনো সিমটম সাধারণত প্রডিউস করে না আমরা যারা ডাক্তার তারা কিছুটা বুঝতে পারি কিভাবে। যখন একজন মানুষ বলবে যে আনএক্সপ্লেন্ড হেডেক অর্থাৎ আসছে কোনো কারণ নাই ওনার চোখের দেখা সব ঠিক আছে কিন্তু মাথা ব্যথা মাথা ব্যথা যাচ্ছে না কেন আরেকটা হলো চোখের পাওয়ার চেঞ্জ ঘন ঘন আপনি একজন ধরুন চল্লিশ বছর বয়স আপনার তো এক বছরে একবার চশমা পাওয়ার চেঞ্জ করলেই চলে জি কিন্তু আপনি তিন মাস পরে রাখতেছে কী চশমা দিলেন আমি তো আবার দেখছি না এই যে ঘন ঘন পাওয়ারটা চেঞ্জ হচ্ছে এ থেকে আমরা সন্দেহ করি যে তার কি তাহলে গ্লুকোমা হলো তখন আমরা পরীক্ষা করি গ্লোকমা স্ক্রিনটা করি আর ইউজুয়ালি কোনো সিমটম থাকে না আমরা কি করি যখন একজন রুগী আসেন তখন আমরা গ্লুকোমা হয়েছে কিনা সেটা পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি পঁয়ত্রিশ বছরের পরে গ্লুকোমার প্রাধান্য বেশি হয় সুতরাং একজন মানুষ ছেলে হোক বা মেয়ে হোক পঁয়ত্রিশ বছর বয়স হলেই ভাবতে হবে যে আমার গ্লুকোমা থাকতে পারে হতে পারে আমি অবশ্যই একজন আই স্পেশালিস্টকে দেখাবো এবং কনসাল্ট করবো যে আমার গ্লুকোমা আছে কি এক্সক্লুড করে দেন আমাকে নেই বলে দেন তাহলে কিন্তু উনি নিশ্চিন্ত আর দুই বছর চলতে পারবেন এইটা কিন্তু করতে হবে এবং ওনাকে নিজের থেকে আসতে হবে ডাক্তারের কাছে বা ডাক্তারদের উচিত হবে যে পঁয়ত্রিশ বছর বয়স যখন একজন রুগী আমার কাছে আসবেন তার গ্লুকোমা আছে চেক করে দেওয়া এইভাবেই ডায়াগনোসিসটা হয় আসে আপনি খুশি হবেন যে আমাদের এখন স্ট্যান্ডার্ড হাসপাতাল যেগুলো আছে সেগুলো রুগী যখন আসেন প্রথমেই কিন্তু তার ভীষণটা মাপা হয় চোখের দৃষ্টি তারপরে কি করি আমরা চোখের পাওয়ারটা কত মাপি তারপরে চোখের প্রেশারটা মাপি এই তিনটা জিনিস আমার কাছে আসার আগেই কিন্তু চেক হয়ে যায় মানে একজন রুগী যদি আপনার কাছে আসে আগেই চেক হয়ে যায় ব্লাড প্রেশারটা সব চেক হয়ে যায় ওয়েট মাপায় অনেক সময় যখন আমার কাছে আসেন একজন আমার আমার একজন অ্যাসিস্ট্যান্ট ডক্টর আসেন উনি তার চোখের ভিতরটা দেখেন প্রেশারটা আবার দেখেন উনি যখন আমার কাছে আসেন আমি আবার আবার প্রেশারটা দেখি আবার চোখের ভিতরটা দেখি এই যে দুই তিনটা জায়গায় স্ক্রিনিং এর মাধ্যমে সাধারণত আমাদের কাছে যারা আসেন তাদের গ্লুকোমা ধরা পড়ে যায় গ্লুকোমা থাকে স্যার এই সাধারণত কয় ধরনের হয়ে থাকে স্যার গ্লুকোমা রোগটা আমি দুই চার ভাগে ভাগ করতে পারি একটু আগে বলেছি প্রাথমিক গুলোকোমা সেকেন্ডারি গুলোকোমা প্রাথমিক কমা কোনো কারণ জানা যায় না সেকেন্ডারি গুলোকোমা কারণ জানা যায় আরেকটা গুলোকোমা বলা হয় অ্যাঙ্গেল ওপেন গুলোকোমা অ্যাঙ্গেল বন্ধ গ্লুকোমা অর্থাৎ আমি একটুকে বলছিলাম যে একটা সার্কুলেশন আছে সার্কুলেশন যদি দিয়ে একটা পানি চোখে একটা অ্যাঙ্গেল আছে কর্নি এবং আইরিসের মাসখারে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা দিয়ে পানিটা বেরিয়ে যায় এই অ্যাঙ্গেলটা যদি কারো বন্ধ থাকে তাহলে আমরা বলি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা আর যদি কারো খোলা থাকে আমরা বলি অ্যাঙ্গেল ওপেন গ্লুকোমা এখন প্রশ্ন হলো যে খুব ইন্টারেস্টিং প্রশ্নটা যে যদি অ্যাঙ্গেল ওপেন থাকে তাহলে সাধারণত সিমটম হয় না পেশেন্টটা বুঝতে পারে না কিন্তু যদি অ্যাঙ্গেল বন্ধ গ্লুকোমা হয় তাহলে রুগীদের সিমটম থাকে যেমন রুগীরা প্রেশার বাড়লার সঙ্গে সঙ্গে তার মাথা ব্যথা হবে চোখে কম দেখবেন প্রচণ্ড ব্যথা হবে অনেক সময় রুগী মাটিতে গড়াগড়ি করে এত ব্যথা হয় সো দ্যাট ইজ ডিফারেন্ট কাইন্ড অফ গ্লুকোমা অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা কিন্তু অ্যাঙ্গেল ওপেন গ্লুকোমা সাধারণত সমস্যাকেই এরা বুঝতে পারে না একজন রুগী ওনার ভেতরে গ্লুকোমা ডেভেলপ করেছে সাপোজ আজকে পাঁচ বছর পর উনি বুঝতে পারলেন যে আমার তো দৃষ্টি কমে যাচ্ছে কিন্তু উনি যখন আমার কাছে আসলেন দেখা গেলো তার হয়তো একশো ভাগের মধ্যে পঞ্চাশ ভাগ দৃষ্টি কমে গেছে কিন্তু আনফর্চুনেটলি এই পঞ্চাশ ভাগ আর কখনও ফেরত পাওয়া যায় না কিন্তু যে পঞ্চাশ ভাগ থাকলো এটা চিকিৎসা আমরা করতে পারি

যদি না হয় আমরা দুটো ওষুধ দিই না হলে তিনটে ওষুধ না হলে ম্যাক্সিমাম চারটে ওষুধ দেওয়া যায় এই চারটে ওষুধ ড্রপ দেওয়ার পরও একজন মানুষ যদি গ্লুকোমা কন্ট্রোল না হয় তার প্রেসারটা কন্ট্রোল না হয় তাহলে কি করি আমরা তাকে হয়তো লেজার করি একটা লেজারের মাধ্যমে তার প্রেশার কমানোর ব্যবস্থা আছে তারপরে যদি ভালো না হন উনি তখন আমরা শল্য চিকিৎসা বা সার্জারির মাধ্যমে একটা বাইপাস করে দেই। চোখের থেকে একটা একটা কানেকশান করে দিই যে কানেকশান চোখের ফ্লুইডটা চোখের বাইরে চলে আসবে চোখের পাতার নিচে থাকবে রক্তে মিশে যাবে এটা সুন্দর সার্জারি ফিল্ট্রেশন সার্জারি আমরা বলি এটা করে দিই তো এই যে চিকিৎসাগুলো সবগুলো চিকিৎসা কিন্তু বাংলাদেশে আছে এবং আধুনিক গ্লুকোমার যে সার্জারিগুলো আছে আমরা মিনিমালি ইনভেসিভ গ্লুকোমা সার্জারি সেগুলো আমরা করছি আমরা বেশ কয়েকটা মিনিমালি ইনভেসিভ গ্লুকোমা সার্জারি বাংলাদেশে আমিও করছি যেটা রেজাল্ট খুব ভালো হয় এবং বাংলাদেশে আমি মনে করি চিকিৎসা আমাদের দেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমি কখনো মনে করি না যে আমরা পিছিয়ে আছি না আমরা আমরা পিছিয়ে আছি এক জায়গায় সেটা হলো অ্যাওয়ারনেস সচেতনতা আমরা খুব পিছিয়ে আছি স্যার আমরা যে যে আপনাদের যে প্রতিবদ্ধ বিষয়টা এবারে সে বিষয়টা যদি একটু আপনি আলোক এবার ওয়ার্ল্ড গ্লোকোমা সোসাইটি প্রতি বছরই একটা স্লোগান ওনার দেন এবার দিয়েছেন দ্য ওয়ার্ল্ড ইজ ব্রাইট সেভ ইউর সাইট আমরা ভাবার্থকল এভাবে বলি যে দুনিয়াটা সুন্দর এটা দুনিয়াটা সুন্দর দেখার জন্য আপনার দৃষ্টিশক্তি ভালো রাখুন এভাবেই এবার বলা হয়েছে আমরা সেই স্লোগানেই আসলে রুগীদেরকেও বলি যে আপনারা এই দুনিয়ার সৌন্দর্য দেখবার জন্য আপনার চোখটা ভালো রাখবেন গ্লুকোমা থেকে আপনাদের প্রিভেনশন করতে হবে এই নীরব ঘাতক গ্লুকোমা যেন আপনি অন্ধ না হয়ে যান সেজন্য সারা দুনিয়ার মতো আমরাও বাংলাদেশে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির উদ্যোগে সবাই চেষ্টা করে যাচ্ছি স্যার আপনি তো যে আমাদের যে এশিয়া প্যাসিফিক সোসাইটি ফর গ্লুকোমা এটা তো আপনার স্যার পাবলিক রিলেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি তো এই এই যে এবার যে গ্লুকোমা শব্দ চলছে এশিয়া প্যাসিফিক রিজনে আপনারা কী কী করছেন যেমন ধরুন বিশ্ব গোলোকমা সোসাইটি রয়েছে এশিয়া প্যাসিফিক রিজনের জন্য রয়েছে এশিয়া প্যাসিফিক গ্লোকমা সোসাইটি আর বিভিন্ন দেশে রয়েছে ন্যাশনাল গ্লোপমা সোসাইটি যেমন ধরুন বাংলাদেশ গ্লোকমা সোসাইটি গ্লোকমা সোসাইটি ইন্ডিয়া সিঙ্গাপুর গ্লোকমা সোসাইটি এরকম রয়েছে এশিয়া প্যাসিফিক গ্লোপা সোসাইটির আমি এখন পাবলিক রিলেশন কমিটির চেয়ারম্যান হিসেবে আমরা সাত তারিখে যে বিশ্ব গোলোকমা সপ্তাহ শুরু হলো আমরা ওয়েবিনারের মাধ্যমে ভার্চুয়ালি আমাদের প্রায় বিশটি দেশ এই রিজনের মধ্যে সব দেশের প্রেসিডেন্ট সেক্রেটারিকে দাওয়াত দিয়েছি তারা জয়েন করেছিলেন তাদের সাথে আমরা কোলাবোরেশন করেছি তারা কি কী প্রোগ্রাম নিচ্ছেন এই সপ্তাহ উপলক্ষে সেগুলো শুনেছি আমরা কীভাবে তাদেরকে হেল্প করতে পারি ফ্রম দ্য এশিয়া প্যাসিফিক রিজন সেটা তাদেরকে বলেছি ওনারা কী কাজ করছে সেগুলো শুনেছি আমরা এভাবে আসলে একটা কোলাবোরেশন করেছি আমরা মানে একটা মত বিনিময় হয়েছে মত বিনিময় হয়েছে এবং এশিয়া প্যাসিফিক গ্লোপালোসাইটি যেটা যেটা উদ্বোধন যেটা করা হলো সেটা যেহেতু আমি চেয়ারম্যান হিসেবে আমি সেটা উদ্বোধনও করেছি এবং সমস্ত সোসাইটির ইনক্লুডিং বাংলাদেশ প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদেরকে বলেছেন তারা কি করতে চান কিভাবে আমরা আমাদের এই দেশগুলোতে এশিয়া প্যাসিফিক রিজনের দেশগুলোতে গ্লুকোমার সচেতনতা বাড়াতে পারি কী উপায়ে এইসব বিভিন্ন রকম কথাবার্তা আসলে আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে এবং আমরা মনে করি যে এখন গ্লুকোমা শুধু একটা দেশের ব্যাপার নয় এটা পুরোপুরি এশিয়া প্যাসিফিক থেকে শুরু করে সারা বিশ্বব্যাপী এটা সেকেন্ড কজ অফ ব্লাইন্ডনেস সুতরাং এটা সচেতনতা বাড়াতেই হবে আমরা চাই সারা দুনিয়ায় যেন গ্লুকোমা ব্লাইন্ডনেস আর না হয় সচেতনতার কোনো বিকল্প নেই অবশ্যই তো এই সচেতনতা গ্রো করার জন্য স্যার আমাদের বাংলাদেশে আপনারা কী কী স্টেপ নিয়েছে অনেক ধন্যবাদ আমরা অনেকগুলো পদ্ধতি নিয়ে যেমন ধরুন বাংলাদেশ গ্লুকোজ সোসাইটি আমাদের বাংলাদেশের ঢাকা ঢাকার বাইরে সকল চক্ষু ক্লিনিক সকল চক্ষু ডাক্তারদেরকে সাজেশন দিয়েছেন অনুরোধ করেছেন যে আপনারা সবাই ফ্রি গ্লুকোমা ক্লিনিক করবেন স্ক্রিনিং করবেন এই সপ্তাহ উপলক্ষে সাত দিন না পারলেও একদিন করেন বা দুদিন করেন করছে সারা দেশব্যাপী চলছে তাতে করে সারা দেশের কিন্তু মানুষ উপকৃত হচ্ছে এই যে আমরা রেডিওতে টিভিতে কথা বলছি আমরা খবরের কাগজে বিজ্ঞাপন দিচ্ছি আরেকটা সুন্দর জিনিস আপনাকে বলি এবার আমরা করছি সেটা হবে আগামী এগারো তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় একটা ওয়েবিনার করছি আমরা উন্মুক্ত ওয়েবিনার গ্লুকোমা রুগী গ্লুকোমা রুগীর আত্মীয়স্বজন আপনি জার্নালিস্ট সবাই সেই ওয়েবিনারে যোগদান করতে পারবেন সেখানে আমরা বাংলাদেশ গুলোকমা সোসাইটির প্রায় আট দশজন মেম্বার কথা বলবো আলোচনা করবো প্রায় দুই ঘন্টার সময় ধরে আমাদের রুগীরা আমাদেরকে প্রশ্ন করবেন এবং আমরা তার উত্তর দেবো এই সুবিধা কিন্তু আগে ছিল না এখন অনেকেই এই ডিজিটাল পদ্ধতিতে শিখে ফেলেছেন জিনিসটা আমরাও এবার চেষ্টা করছি যে আমাদের সম্মানিত গ্লুকোমা রুগীদেরকে আমি অনুরোধ করছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে তো আপনারা দেখতে পাবেন সেখানে পাসওয়ার্ড আইডি এবং দেওয়া থাকবে সেভাবে আপনার জুম প্ল্যাটফর্মে ঢুকে যাবেন এবং আপনারা দেখবেন আমরা সেখানে কথা বলছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে যেহেতু আপনার আসছে গ্লুকোমাটা আসলে নীরব একটা ব্যাধি এটা আসলে কোনো সিমটম প্রকাশিত না তো এই গ্লুকোমাট নির্ণয়ের জন্য তো আপনারা তো কাজ করেই যাচ্ছেন পাশাপাশি এমন কোনো কিছু করা যায় কিনা যেমন যেমনটি আমাদের যখন পাসপোর্ট করার জন্য যায় যেমন একটা গ্লুকোমা আছে কিনা একটা কলাম যদি থাকে তাহলে তো চেক আমরা যেটা বলেছি তাহলে অনেকের ধরা যে অবশ্যই যে অনেক রোগের মতো ডায়াবেটিস আছে কিনা ব্লাড প্রেশার কিনা গুলোকোমা থাকতে পারে আমরা যেটা বলেছি স্কুলে কলেজের টেক্সট বই আসলে গ্লুকোমা রোগটা সম্পর্কে আসা উচিত যাতে করে একজন ছাত্রছাত্রী বুঝতে পারেন যে হ্যাঁ চোখের একটা রোগ আছে যে রোগে সাধারণত মানুষ ব্লাইন্ড হয়ে যান এই রোগটার নাম জানতে হবে এই গ্লুকোমার নামটা সবার অন্তরে ঢুকে যেতে হবে তাহলে হবে কি আমাদের মানুষ সচেতন হয়ে যাবেন যে একটা রোগ আছে এই রোগে কিন্তু মানুষ অন্ধ হয়ে যান আমি যেন অন্ধ না হয় আমাকে করতে হবে আমাকে একজন ডাক্তারকে দেখাতে হবে আরেকটা আর বলতে চাই যাদের গ্লুকোমা রোগ আছে তাদের কিন্তু উচিত হবে ব্লাড রিলেটেড সকলকেই পঁয়ত্রিশ বছর আগেই গ্লুকোমা চেক আপ করা কারণ এদের কিন্তু গ্লুকোমা আগে হয়ে যেতে পারে স্যার পঁয়ত্রিশ বছর যেন চেক করলো যেন গ্লুকোমা ধরা পড়লো না এটাকে পরবর্তীতে প্রতি দুই বছর পরপর চেক করবে প্রতি ধরা না পড়ে আর ধরা যদি পড়ে তাহলে তো তার চিকিৎসার মধ্যে সে চলে যেতে হবে বছরে কমপক্ষে দুইবার তাকে ফলো আপে আসতে হবে আর যদি ধরা না পড়ে তাহলে আপনি জানবেন যে আপনার এক বছরের মধ্যে আর দরকারটা দু বছর পর পর আপনি ফলো আপ করতে পারেন ফর গ্লুকোমা স্যার গ্লুকোমার চিকিৎসা যদি কেউ না করে তাহলে কী কমপ্লিকেশান স্যার হয় অন্ধত্ব তো আছেই পাশাপাশি কথা হলো যে গ্লুকোমা যখন প্রেশার বেড়ে যায় প্রেশার তো একটা লিমিট আছে আমার বলিছি দশ থেকে বিশ এই বিশের জায়গায় যদি একবার পঞ্চাশ ষাট হয় তাহলে কী হবে প্রচণ্ড ব্যথা হবে ও তাকাতেই পারবে না চোখে ব্যথা হবে মাথা ব্যথা হবে সারাক্ষণ অসুস্থ হয়ে পড়ে থাকবে এটা প্রথম কথা দ্বিতীয় এত প্রেশার বাড়লে তার উনি অন্ধ হয়ে যাবেন ওনার নাপ শুকিয়ে যাবে সুতরাং উনি তো ব্লাইন্ড হয়ে যাবেন এটাই তো সবচেয়ে বড় কমপ্লিকেশন মানে অন্ধত্বর একটা আপনি বলছিলেন যে কজ অফ ব্লাইন্ডনেস এবং নাম্বার ওয়ান কজ অব ইরিভার্সেবল ব্লাইন্ডনেস স্যার আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শ প্রিয় দর্শক যেমনটি বলছিলেন প্রফেসর ডাক্তার এম নজরুল ইসলাম যে বাংলাদেশে অন্ধত্বের দ্বিতীয় কারণ হল গ্লুকোমা তাই গ্লুকোমা রোগটি জানার জন্য অবশ্যই পঁয়ত্রিশ ঊর্ধ্ব যারা আছেন একজন আই স্পেশালিস্টের কাছে পরামর্শ করবেন জেনে নেবেন যে আপনার গ্লুকোমা আছে কি না কারণ গ্লুকোমা অন্ধত্বের একটি অন্যতম কারণ দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চোখের যত্ন নিন সবাই নিরাপদে থাকুন শুভকামনা সকলের জন্য